নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগ নিয়েছে ফিনল্যান্ড ফিনল্যান্ডের সরকার রাশিয়ার সঙ্গে দুইশো কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছে দেশটি সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে রাশিয়ার সঙ্গে থাকা তাদের সীমান্তে নির্মাণাধীন এই বেড়া হবে দশ ফুট উঁচু এবং বেড়ার উপরে দেওয়া হবে কাটাতার ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশের মধ্যে রাশিয়ার সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত ফিনল্যান্ডের এক হাজার তিনশো চল্লিশ কিলোমিটার এই সীমান্তে বর্তমানে কাঠের বেড়া আছে ফিনল্যান্ড বলছে মস্কো যুদ্ধ করতে যেসব রুশ নাগরিককে জোরপূর্বক ইউক্রেনে পাঠাতে চাইছে তাদের অনেকে দেশ ছেড়ে পালাচ্ছেন এক্ষেত্রে রাশিয়ার এসব নাগরিক সীমান্ত পার হয়ে ফিনল্যান্ডে ঢুকছেন সাম্প্রতিক সময়ে এই সংখ্যা বেড়েছে এই পরিস্থিতিতে তারা সীমান্তে তারের বেড়া দেয়া সিদ্ধান্ত নিয়েছে এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের সদস্য হওয়ার প্রক্রিয়া গতি পেয়েছে এখন সদস্য হওয়ায় আঠাশে ফেব্রুয়ারি দেশটির পার্লামেন্ট সদস্য প্রক্রিয়া করতে বিতর্ক শুরু করেছে পয়লা মার্চে বিষয় গেছে ফিনল্যান্ডের বন বিভাগের ছাড়পত্র পাওয়ার পর ইমাত্রা সীমান্ত পারাপার এলাকায় বেড়া তৈরির কাজ শুরু হয়েছে এছাড়া চলতি মাসেই সড়ক ও বেড়া নির্মাণ কাজ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির সরকার বেড়ার কিছু অংশে আলো নাইট ফিশন ক্যামেরা ও লাউড স্পিকার বসানো হবে দেশটির সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে মাত্রা সীমান্তে তিন কিলোমিটার বেড়া নির্মাণের যে কাজ শুরু হয়েছে তা জুন মাসের মধ্যে শেষ করার আশা করছে তারা কাঠের পরিবর্তে সীমান্তে আরও শক্তিশালী বেড়া নির্মাণের অনুমতি দিতে গত বছরের জুলাইয়ে সীমান্তরক্ষী আইন সংশোধন করে ফিনল্যান্ডের পার্লামেন্ট বর্তমানে রাশিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় ফিনল্যান্ডের যে কঠোর বেড়া আছে তা মূলত সীমান্ত দিয়ে গবাদি পশু ও চোরাচালান চালান ঠেকানোর জন্য নির্মাণ করা হয়েছিল রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে থাকা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চেষ্টা করছে ফিনল্যান্ড বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ করার রিজার্ভ সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার পর সীমান্ত নিয়ে উদ্বেগ বাড়ে ফিনল্যান্ডের কারণ পুতিনের ওই ঘোষণার পর ইউক্রেনে যুদ্ধ করার জন্য নিয়োগ পাওয়া থেকে বাঁচতে অনেক রুশ নাগরিক সীমান্ত পার হয়ে ফিনল্যান্ডে ঢুকতে শুরু করেন